দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় পাশাপাশি দুইটি সচল ছবি। প্রথমটি গন্ডাছড়া মহকুমার রৈশ্যাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, দ্বিতীয়টি কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। রৈশ্যাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ছবিতে দেখা যাচ্ছে রোগীর আত্মীয় পরিজনরা উত্তেজিত হয়ে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছে। আমার স্ত্রী যদি কোনো একটা হয়, দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন রাজ্যের প্রান্তিক অঞ্চল রৈশ্যাবাড়ির প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কিভাবে হুমকি দিলেন রোগিনীর স্বামী। রবিবার রাতের এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা। আপনারা দেখলেন স্বাস্থ্যকর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়ার সচল ছবি। রোগীর পরিজনরা তো বিনা কারণে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের উপর চটবেন না, তার পেছনে অবশ্যই রয়েছে কোনো সুনির্দিষ্ট কারণ। চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা বরাবরই সাধারণ মানুষের কাছে ঈশ্বরের দূত স্বরূপ, তাই চিকিৎসকের উপর রোগীর পরিজনরা দুর্ব্যবহার করে ধৈর্যের বাঁধ ভাঙার পরি এক্ষেত্রে তাই হয়েছে। রৈশ্যাবাড়ি এলাকার এক গৃহবধূ রবিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্বামী সহ আত্মীয় স্বজন গৃহবধূকে নিয়ে আসে রৈশ্যাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কর্তব্যরত চিকিৎসক পি দাস রোগীর চিকিৎসা করেন। সঙ্গে ছিলেন দুই নার্স রতনজয় চাকমা ও দশা কুমার দেবর্মা। রৈশ্যাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবার প্রতি আস্থা ছিল না অসুস্থ গৃহবধূর স্বামী, তাই অসুস্থ গৃহবধূকে রৈশ্যাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে গন্ডাছড়া হাসপাতালে রেফার করার প্রস্তাব দেন। কিন্তু চিকিৎসক পি দাস প্রথম দিকে রাজি হননি, যদিও পরবর্তী সময়ে রোগীর পরিজনদের চাপের মুখে তিনি রেফার করতে সম্মত হন। এরপরই বাধে বিপত্তি। রেফার করা রোগীর পরিজনরা অ্যাম্বুলেন্সের খোঁজ করে, কিন্তু দেখা যায় হাসপাতালে শোভা বর্ধন করছে অ্যাম্বুলেন্স, নেই অ্যাম্বুলেন্সের চালক। স্বাভাবিকভাবে প্রান্তিক অঞ্চলের জঙ্গলের রাস্তা ধরে গাড়ি ব্যতীত রোগীকে গন্ডাছড়া হাসপাতালে আনা সম্ভব নয়। তখনই রেগে অগ্নিশর্মা হয়ে যান অসুস্থ গৃহবধূর স্বামী। এটা কি কথা, গাড়ি আছে ড্রাইভার না, এটা কি কথা, গাড়ি আছে ড্রাইভার না। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন অসুস্থ মহিলার স্বামী বলছেন এটা কি ব্যাপার, গাড়ি আছে চালক নেই। দর্শক বন্ধুরা, আপনারা আবার শুনুন কি বলছেন অসুস্থ মহিলার স্বামী। এটা কি কথা, গাড়ি আছে ড্রাইভার না। রাতের আধারে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালগুলির স্বাস্থ্য পরিষেবার করুণ অবস্থা ফুটে উঠেছে এই ঘটনায়। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যে আজও নিরাপদ নয় তাও প্রমাণিত হয়েছে এই ঘটনায়। 2019 এগারো এপ্রিল শহরের IGM হাসপাতালের রোগীর লোকজন বেথরক মারধর করেছিল এক কর্তব্যরত চিকিৎসককে। এই ঘটনার পর রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। কর্মবিরতি পালন করেছিলেন রাজ্যের চিকিৎসকরা। এরপরই রাজ্যের সমস্ত রেফারেল হাসপাতাল সহ জেলা মহকুমা হাসপাতাল ও CHC এবং PHCগুলিতে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু রবিবারের ঘটনায় রৈশ্যাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছিল না কোনো নিরাপত্তারক্ষী। পুরা মার্ডার করে যাবো, আমার যদি আমার স্ত্রী যদি কোনো একটা হয়, দুইজন পুরা মার্ডার করে যাবো, আমার যদি আমার স্ত্রী যদি কোনো একটা হয়, দুইজন। এবার আসা যাক দুই নম্বর সচল ছবির আলোচনায়। এই ছবিটি বিশালগড় মহকুমার কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। আপনারা দেখলেন কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা কিভাবে হাসপাতালের ভেতরে মেতে উঠেছেন আমোদ প্রমোদে, গলায় গান ধরেন চিজ বড়ি হে মস্তে মস্তে। তো চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত, তো চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত, মে চিজ বড়ি হুঁ মস্ত।
দেখলেন স্বাস্থ্য কেন্দ্রে রোগীর চিকিৎসা পরিষেবাকে লাটে তুলে মহিলাদের নিয়ে আনন্দ ফুর্তিতে মেতে উঠেছিল হাসপাতালের জিডিএ অজয় দেববর্মা। তবে অজয় দেববর্মার বিপরীত দিকে দাঁড়িয়ে হিন্দি গান গলায় ধরেছিলেন চিকিৎসক অর্ক প্রভদে। হাসপাতালের ভিতরে চলতে থাকা পার্টিতে ছিলেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নার্স। রাজ্যের দুটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দুটি সচল ছবি প্রমাণ করে এই রাজ্যের স্বাস্থ্য বিপ্লবের উপাখ্যান। রবিবার রাতে কোথায় ছিল রাজ্যের প্রান্তিক অঞ্চল রসিয়াবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্সের চালক? কেন সে রাতে হাসপাতালে ছিলেন না? তার কাছে কে চাইবেন এই কৈফিয়ত? আবার কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন চলে আমোদ প্রমোদ। চিকিৎসক থেকে নার্স সবাই নিয়মিত যোগ দেন ককটেল পার্টিতে, এমনটাই অভিযোগ। একটা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের যদি এই হাল হয় তাহলে চিকিৎসা পরিষেবা কেমন হবে তা সহজেই অনুমেয়। ডেস্ক থেকে অভিজিৎ ঘোষের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।